প্যালেস্টাইনের যুদ্ধে প্রাণ যাচ্ছে একের পর এক শিশুর। যুদ্ধবিরতির দাবিতে এবার পথে নেমে প্রতিবাদে সামিল শিশু থেকে কিশোরের। মঙ্গলবার দুপুরে টেক্সটাইল কলেজের মোড়ে গানে কবিতায় ও পোস্টার লেখার মাধ্যমে যুদ্ধবিরতির ডাক দিলেন শিশু থেকে কিশোররা। প্যালেস্টাইন ও ইসরায়েলে যুদ্ধের জেরে প্রাণ যাচ্ছে একের পর এক শিশুর। শিশু মৃত্যুর বিরুদ্ধে কবিতা, গান ও অঙ্কনের মধ্য দিয়ে প্রতিবাদে সামিল এসইউসিআই এর কিশোর বাহিনী। মঙ্গলবার রাজ্য জুড়ে এইভাবেই শিশু কিশোরদের নিয়ে শিশুদের সুরক্ষা ও নিরাপত্তার দাবিতে সোচ্চার হলেন সংগঠনের সদস্যরা। এদিন দুপুরে বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে গানে কবিতায় ও পোস্টার লেখার মাধ্যমে যুদ্ধবিরতির ডাক দিলেন শিশু কিশোররা। শিশু কিশোরদের পাশাপাশি এদিন প্রতিবাদে সামিল হন অভিভাবকেরাও। সাধারণ মানুষদের উদ্দেশ্যে আমরা বার্তা দিচ্ছি যে শিশুরা, তারা এই যে যুদ্ধ হচ্ছে এটা তারা কিছুই জানে না। সদ্য শিশু যে ফুল ফুটছে সে কিছুই জানে না, অথচ তাদেরকে তাদের জীবন কেড়ে নেওয়া হচ্ছে। তাহলে যে শিশু জন্ম নিল শুরুতেই তারা কুড়ির মধ্যে দিয়ে তারা মারা যাচ্ছে। ফলে এর প্রতিবাদে আমরা সাধারণ মানুষদেরকে জানাতে চাইছি যে আপনারাও এই যুদ্ধের বিরুদ্ধে, কারণ কোনো মানুষের যুদ্ধ চায় না সাধারণ মানুষ, ফলে এই যুদ্ধের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। এই যুদ্ধের বিরুদ্ধে সাম্রাজ্যবাদ যেভাবে যুদ্ধ সৃষ্টি করছে।